তুরিন আফরোজ, এই তুরিন আফরোজ একটা দুশ্চরিত্রা মহিলা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ব্যাপারে চুল পরিমাণ প্রমাণ দিতে পারবে না, যদি কেউ প্রমাণ করতে পারে। এখানে বাংলাদেশের পাবলিক ফিগার সবচেয়ে জনপ্রিয় আলেম যারা, তাদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার কি আপনাদের আছে? এখানে ব্যারিস্টার তুরিন আফরোজ আছেন, আপনাকে নিয়ে আমি বিবিসি নিউজ করি। আপনি তো বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর যে ইস্যু, যুদ্ধ অপরাধী, সেই যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল থেকে আপনাকে সরকার কেন সরিয়েছে? আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি আসামির সাথে গোপনে হোটেলে মিটিং করেছেন, আপনাদের টাকার উৎসের হিসাব দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দর্শক, আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন যে সকল আলেমরা তাদের লিস্টের ব্যাপারে কথা বলছে, তাহিরি হুজুর কেন এই বিষয়ে কথা বলছেন না? তো আপনাদের অধীর আগ্রহের অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে তুরিন আফরোজের সঙ্গে তাহিরি হুজুর একটি ডিবেটে অংশগ্রহণ করেছেন। সেই লাইভ ডিবেটের মধ্যে তাহিরি হুজুর যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি আসলে সত্যিই প্রশংসনীয়। তিনি খুব ঠান্ডা মাথায় এবং সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে তুরিন আফরোজকে পরামর্শ দিয়েছেন এবং তারা সেখানে যে আলোচনাটি করেছেন সেটি খুবই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। তাহিরি হুজুর সেখানে কাউকে অপমান অপদস্থ করে কথা বলেননি, তিনি তার নিজের মতো করে খুব সুন্দর সাবলীল একজন স্মার্ট ব্যক্তির মতো তিনি পরামর্শ দিয়েছেন তুরিন আফরোজকে, এবং তুরিন আফরোজ সেই পরামর্শটি মেনে নিয়েছেন। এবং তুরিন আফরোজের যে কথাগুলো এই ডিবেটের মধ্যে আপনারা শুনতে পারবেন সেখানে অনেকাংশে তিনি তার ভুল স্বীকার করে নিয়েছেন, এবং লোকজন যে তাকে গালিগালাজ করতেছে বা খারাপ বিহেভ করতেছে, তার সঙ্গে যে খারাপ মন্তব্য কমেন্টস বিভিন্ন জায়গায় করতেছে সেগুলো সম্পর্কেও কিন্তু তুরিন আফরোজ কথা বলেছেন এবং মুখ খুলেছেন, তিনি আসলে সবকিছু স্বীকার করে নিয়েছেন। দর্শক, আমরা কথা বাড়াবো না, আমরা তাহিরি হুজুর এবং তুরিন আফরোজের সেই লাইভ ডিবেটটি দেখবো, এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাইও উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও দুজন আলেম সেখানে উপস্থিত ছিলেন। আপনারা সবার কথাগুলো শুনবেন, খুবই যুক্তিসঙ্গত একটি ডিবেট বলে আমি এটি মনে করি। সেখানে কোনো উত্তেজনা হয়নি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, সবাই সুন্দরভাবে সাবলীল ভাষায় তুরিন আফরোজকে পরামর্শ দিয়েছেন এবং তুরিন আফরোজকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছেন, এবং তুরিন আফরোজ যে জবাবগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুই ফুটে উঠেছে। আপনারা সম্পূর্ণটুকু দেখার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। দর্শক, আমরা এখন ভিডিওটি প্লে করে দিব, আপনারা দেখবেন না, তার সঙ্গে সঙ্গে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যে গণ কমিশন যে 116 জনের তালিকা করেছে, 116 জন থেকে আমি একটু ব্যারিস্টার মহোদয়ের কাছে আমি একটু জানতে চাইবো যে 116 জন থেকে যে 35 জনের তালিকা সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, সেই 116 জন থেকেই কি 35 জনের তালিকা করা হয়েছে, নাকি এর বাহিরেও এই 35 জনের মধ্যে বাহিরে কেউ আছে কিনা, এই বিষয়টা আমি জানতে চাই। বিষয়টা আমার কাছে পরিলক্ষিত হয়েছে, আশা করি আপনি আপনি তো শুরু থেকে এই পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন সেটা আপনার অবগত আছে। এবং দ্বিতীয় নম্বর, আপনি এখানে গণকমিশনের পক্ষ থেকে আপনি এই যে তদন্ত করেছেন 116 জন আলেমের যে তদন্ত করেছেন, এই তদন্তটি আপনি কত বছর কতদিন ধরে আপনি তদন্ত করে চূড়ান্ত প্রক্রিয়াটুকু গ্রহণ করে সম্পন্ন করতে আপনাদের কতদিন সময় লেগেছে? অর্থাৎ 116 জন আলেম এবং উলামায়ে কেরামদের যে তদন্ত করেছেন এবং বিচার বিশ্লেষণ করে যাই আপনারা উল্লেখ করেছেন সুনির্দিষ্টভাবে, সেটা আপনি কয়দিন যাবত আপনারা কতদিন লেগেছে সেই প্রক্রিয়াটা শেষ করতে নিশ্চয়ই আপনি সেই বিষয়টা বলবেন, এটাও আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এখন আমি জানি 35 জন আলেমের সুনির্দিষ্ট অভিযোগ আছে, শ্বেতপত্রের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু শ্বেতপত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যারা আইনানুগভাবে আমাদের কাছে হয়তো জবাব দিতে চাইতে পারেন অথবা আমাদেরকে তদন্ত করতে পারেন, সেটা হয়তো আমাদের আবরার সাহেব যে কথাটুকু বলেছেন এই কথাটুকু কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো নয়। রব্বানী ভাইকে একটু আমার দিকে একটু দৃষ্টি নিবদ্ধ করবেন, আর ব্যারিস্টার আফরোজ সাহেব তো তিনি আছেন। রব্বানী বলেছেন যে আপনারা যে 116 জনের তালিকা করেছেন, এখানে সাংবিধানিক অথেন্টিক অর্থাৎ সাংবিধানিক ভাবে আপনাদেরকে এই ব্যাপারে রেসপন্স করা বা দায়িত্ব দেওয়া হয়েছে কিনা এই বিষয়টা জানতে চেয়েছেন, আর এটা অন্য কিছু না। ওনার কাছে হয়তো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা ইনশাল্লাহ দিবেন, সেটা অবশ্যই। আর আমি আরেকটুকু জানতে চাই, রব্বানী ভাই, আমার আমার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, আমি আজকে এসেছি এই সদস্য সচিবের কাছে, আমি চাইবো যে 35 জনের ব্যাপারে শ্বেতপত্রে অভিযোগ উল্লেখ করা হয়েছে, প্রত্যেক আলেমরা যেন এইভাবে আমি আজকে যেভাবে এসেছি ঠিক এইভাবে এসে তাদের ব্যাপারে যে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে এই অভিযোগগুলোর ব্যাপারে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। তুলে ধরলে যেমন আমাদের এই ব্যারিস্টার তরুণ আফসোস সাহেব তিনি বলেছেন যে এখানে যে কথাগুলো হবে হয়তো তিনি উপরে টেবিলে গিয়ে বিষয়টাকে আলোচনা করার সুযোগ তার কাছে আছে,
সেই জায়গা থেকে একদম সফট জায়গা থেকে আমি শুধু আমার কথাটাই বলতে চাই। আমি চাই প্রত্যেক উলামা একরাম এভাবে এসে কথা বলবেন, এবং আমি এটাও চাই সাবেক বিচারপতি, আজকে যদি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব থাকতেন আমাদের জন্য আরো বেটার হতো, যে আমরা আজকে অনেক কিছু জানতে চাইবো ওনাদের কাছে। যেমন আমি আমার ব্যাপার যে সুনির্দিষ্ট যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের মধ্যে আমি প্রথম যে অভিযোগটা দেখেছি, সেই অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে নরসিংদী রায়পুরা নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলায় মস্তাননগর খাজা বাবার নামে এক বিশাল আস্তানা আছে, সেই আস্তানা বিশাল বড় আস্তানা নাকি আমি গড়ে তুলেছি, এবং আমি সেখানে এটার দ্বারা কি তারা বুঝিয়েছেন, আস্তানা বলতে তো অনেক আস্তানাই বোঝায়, কিন্তু আসলে ওনারা ওনাদের শ্বেতপত্রে আমার ব্যাপারে যে বিষয়টা উল্লেখ করেছেন এক নম্বর কলামে, যে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলায় খাজা বাবার নামে বিশাল বড় আস্তানা, না জানে আমি এখান থেকে কি প্রোটেকশন দিচ্ছি, এই কথাটা শুনে আমি চমকে উঠেছি। আসলে 116 জনের তালিকা দেখে কিন্তু আমি মনে করেছিলাম যে করোনা গেছে, অনেক ধরনের বিপদ আপদ গেছে মনে হয়, এবার উলামা একরামদের বিশাল বড় একটা সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটা আমাদের সুযোগ সুবিধাই বুঝে আসবে, এরকম কিছু মনে করেছিলাম। কিন্তু শ্বেতপত্র হাতে নেওয়ার পরে আমি খুব এবং আলোচনা যেভাবে আলোচনা চলছে পত্র পত্রিকা এবং জনগণের মাঝে একদম চিন্তিত হয়ে পড়েছে, আমার বন্ধু বান্ধব ফলোয়াররা সকলেই একটু চিন্তিত। তবে আমি আজকে জানতে চাই যে আসলে গাদানিক যে কাজটা করিয়েছেন, যাদের মাধ্যমে করিয়েছেন, গণকমিশন যে কাজটা করিয়েছেন যাদের মাধ্যমে করিয়েছেন, সে যাদের মাধ্যমে করিয়েছেন তাদের সে কাজগুলো আমাদের আজকে সদ্যসচিব ব্যারিস্টার তরিন আফসোস সাহেবা এবং আমাদের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব এগুলো নিজে তদন্ত করেছেন কিনা, জাস্টিফাই করেছেন কিনা, এবং করেই সেই বিষয়টি চূড়ান্ত লিপিবদ্ধ করে দুদকের কাছে জমা দিয়েছেন কিনা সেই বিষয়টি শুধু অবগত করানোর জন্য আমি আজকের কথাগুলো বলছি। রায়পুরাতে খাজা বাবার নামে আস্তানা আমি বিশাল গড়ে তুলেছি, এই বিষয়ে আমি মস্তাননগরও কোনোদিন যাই নাই, এবং খাজার আস্তানা নামে, খাজা বাবার আস্তানা নামে ওই আস্তানা তো করবো দুর্গত, ওই এলাকাতে আমি কোনো সময় যাই নাই, ওই এলাকায় আপনিও রব্বানি ভাই আমার সাথে কখনো আসেন ঘুরে গিয়ে একটু দেখে আসবেন যে আসলে ওখানে আমি আসলে কখনো গিয়েছে কিনা। তো সেখানে একটি উদ্ভট বিষয় গণকমিশনের মতন যারা জনগণের কথা বলবে, যারা রাষ্ট্রের ব্যাপারে এত বড় সূক্ষ্ম একটি তদন্তের বিষয় হাতে নিয়েছে রাষ্ট্রের শান্তির জন্য, তো এখানে একদম প্রথম কলামটাই সম্পূর্ণ বানানো এবং সাজানো কাল্পনিক, যার কোনো ভিত্তি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ব্যাপারে চুল পরিমাণ প্রমাণ দিতে পারবে না, যদি কেউ প্রমাণ করতে পারে যে নরসিংদী জেলায় রায়পুর উপজেলায় খাজা বাবার আস্তানা নামে আমি বিশাল বড় আস্তানা গড়ে তুলেছি, আমি বাইতুল মোকাররমের ফার্স্ট গেটে গিয়ে হাতের মধ্যে হাত করে লাগিয়ে আমি সরকারের কাছে বলবো আপনার যেই বিচার দেশে আমাকে সেই বিচার করেন, আমি সেখানে কি করেছি এই বিষয়টা আমি একটু আমার জায়গা থেকে শ্বেতপত্রের যে অভিযোগ, অভিযোগের একটু আমি আমি চূড়ান্ত বিরোধিতাই করলাম। এক দুই নম্বর, এখানে ব্যারিস্টার তরিন আফসোস সাহেব তিনি বলেছেন যে এক দীর্ঘ এক বছরে উলামায়ে কেরামদের 116 জন প্রমুখ আরো উলামায়ে কেরামদের তিনি সুনির্দিষ্ট অভিযোগগুলো তিনি এনেছেন। আমার ব্যাপারে যে বিষয় দ্বিতীয় কলামে এনেছেন সেখানে উল্লেখ করা আছে পহেলা সেপ্টেম্বর 2019 বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে আশামস জগলুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল পহেলা সেপ্টেম্বর 2019 সালে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালত আশামস জগলুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তিনি একটি মামলা দায়ের করেন এবং মামলাটির শুনানি ধার্য হয় 3রা সেপ্টেম্বর, এবং 3রা সেপ্টেম্বরেই আমার বিরুদ্ধে যাবতীয় যত ধরনের অভিযোগ আছে সব অভিযোগ এনে যখন তারা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন, তখন বিজ্ঞ আদালত আমার মামলাটি এই দুই দিনে পর্যবেক্ষণ করে কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছেন। আমি দেখেছি শ্বেতপত্রের মধ্যে আমার অভিযোগের কথাটা আছে, কিন্তু বিজ্ঞ জজ আদালত যে মামলাটিকে খারিজ করে দিয়েছেন সেই কথাটি কিন্তু তিনারা উল্লেখ করেন নাই, কারণ আমার মামলাটি হয়েছিল পহেলা সেপ্টেম্বর 2019 সালে, আর আমাদের ব্যারিস্টার তরিন আফসোস আপু তিনি বলেছেন যে এক বছর লেগেছে, প্রায় 9 মাস এক বছর লেগেছেন উলামায়ে কেরামদেরকে তদন্ত করতে, তা আমার ঘটনা তো 2019 সালের, তো 19 সালের মামলাটাকে টেনে এনে যেই মামলাটা নিষ্পত্তি হয়েছে খারিজ হয়ে গেছে সেই বিষয়টা খারিজের কথা উল্লেখ না করে শুধুমাত্র মামলার এজাহারটা এখানে উল্লেখ করে দিয়েছেন, আমিও মনে করি সেখানে গণকমিশনের
শুধু একটু না, চূড়ান্ত ব্যর্থতা আছে, ত্রুটি। এই জন্য আমরা উলামায়ে কেরামগণ কেন এ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছি, কারণ এই গণকমিশনের লেখনির মধ্যে এবং আপত্তি এবং অভিযোগের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। সেই জন্য উলামায়ে কেরামগণ সেই গণ আমাদের যে গণকমিশনের যে বিষয়টা দোদকের কাছে জমা জমা দিয়েছেন সেটা তারা মেনে নিতে পারেননি। এবং আমি আমার জায়গা থেকে আমার বিষয়টা ক্লিয়ার করছি আর কি। সেই বিষয়গুলো অবশ্যই আপনি খতিয়ে দেখবেন, আপনি একটু তদন্ত করেও দেখবেন, আপনি নিজেও দেখতে পারেন। এখনো গুগলে সার্চ করলে দেখবেন আল্লামা তাহিরের বিরুদ্ধে আনীত মামলা খারিজ করে দিয়েছেন মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালত, আপনি দেখতে পারবেন। এবং তিন নম্বর কলামের উল্লেখ করা আছে আমার বিরুদ্ধে অভিযোগ, লাস্ট অভিযোগটা সেটা হলো আমি আমি একটি বক্তব্য দিয়েছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি রাষ্ট্র প্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশের ভাব মর্যাদাকে উজ্জ্বল করবে। বাংলাদেশের জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদেরকে অবশ্যই স্বাগত জানাবে। নিশ্চয়ই এখানে আমাদের ব্যারিস্টার সাহেবা আছেন, তরিন আফরোজ আপু আছেন, আপনি অবশ্যই একজন আইন বিশেষজ্ঞ, আপনি বিষয়গুলো বুঝেন। এই যে আমি দুটি কলামে প্রথম যে বক্তব্য দিয়েছি এটা হলো সাম্প্রতিক সম্প্রীতি এবং একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখলে রাষ্ট্রের যে উন্নয়ন সে উন্নয়নের ধারাই কিন্তু আমি প্রথম আলোচনা করেছি। হ্যাঁ, আমি শেষ পর্যায়ে শেষ স্টেপে কোন কথাটা বলেছিলাম সেটাই বলেছিলাম, ওই সময় প্রসঙ্গটা ছিল ভিন্ন। সারা মুসলমানদের হৃদয়ে একটু আঘাত লেগেছিল ওই বিষয়টা যে ভারতের দীর্ঘদিনের শত বছরের আবির্জাত্য যে বাবরি মসজিদ, সে বাবরি মসজিদ ভেঙ্গে যখন রাম মন্দির রূপান্তরিত করতে চেয়েছিল, তখন আমরা একজন মুসলমান হিসাবে সেখানেও তো আমাদের ভারত গোলাম রাব্বানি ভাই চমৎকারী বলেছিলেন, আমরাও আশা করি তিনি বলেছিলেন তার বক্তব্যের মধ্যে, রব্বানি ভাইয়ের একটা কলাম বলছিলেন যে ভারতের মুসলমানরা সংখ্যালঘু, আমরা চাই ভারতের উচিত আমাদের মুসলমানদের সাথে যেন ভালো ব্যবহার করে। অবশ্যই আমরাও চাই বাংলাদেশও হিন্দুদের সংখ্যা অল্প, আমরাও চাই ভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করবো, এটাই হলো সাম্প্রতিক সম্প্রীতি। হ্যাঁ, দ্যাটস অল রাইট। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন একটি বিশাল বড় আন্দোলন, মুসলমানদের কান্না, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমান মসজিদকে রক্ষা করার জন্য তারা কান্নাকাটি করছে, এবং মুসলমানদের ঐতিহ্য মসজিদ যখন ভেঙ্গে রাম মন্দিরে রূপান্তরিত করতে চেয়েছিল, তখন আমরা একটি প্রস্তাব করেছিলাম যে সেই দেশের রাষ্ট্রপ্রধান যেহেতু মোদীর, যেহেতু প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্র যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা তো প্রধানমন্ত্রীকেই বলবো, যে কোনো সমস্যা হলে তো আমরা সমাধানের জন্য প্রধানমন্ত্রীকেই বলবো, আমরা কি অন্য কাউকে বলবো? আমরা বলেছি যে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছে, আমরা দেখেছি ভারত প্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি আসছে না, এবং এটাকে সংরক্ষণের জন্য, এটাকে মানে প্রতিষ্ঠিত রাখার জন্য কোনো ধরনের বিবৃতি আমরা পাচ্ছি না। তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি, হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, অন্তত আপনি তীব্র নিন্দা জানান এবং আপনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আপনি এই বিষয়ে কিছু বলেন। এটা আমাদের মুসলমানদের একটা অনুভূতি। সেখানে অনুভূতি আমরা দীর্ঘ সেটা অনেক আগেরই বক্তব্য। তো মুসলমানদের মসজিদ হোক, ধর্ম হোক, ধর্মের যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেখানে মুসলমানদের একটু প্রতিবাদ করা, এটা কোনো ধর্মের বিরুদ্ধে না, এটা মুসলমানদের ইমানি নৈতিক দায়িত্ব, এটা কোনো উস্কানি নয়, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। আপনিও ব্যারিস্টার তরুণ আফরোজ আপু তো একজন মুসলমান, গোলাম রাব্বানি নিশ্চয়ই মুসলমান, এখানে মুসলমান হিসাবে সেখানে আমাদের প্রতিবাদ করা অবশ্যই। এখন কথা হলো 116 জন আলিমের বিরুদ্ধে আপনি তালিকা নয়, 1000 আলিমদের বিরুদ্ধে আপনি তালিকা করেন, তদন্ত করেন, কোনো সমস্যা নয়। কিন্তু আলেমরা যেখানে আপত্তি জানিয়েছে, আলেমদের 116 জন আলেমের নাম উল্লেখ করার শিরোনামে আপনারা উল্লেখ করেছেন, শ্বেতপত্রে 752 পৃষ্ঠা আপনারা উল্লেখ করেছেন জঙ্গি মৌলবাদ সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা। আপনি বলছেন, আমরা তরিন আফরোজ আপা বলেছেন যে আমরা তো কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি নাই, আমরা তো কোনো কাউকে আঘাত করে কথা বলি নাই, কাউকে আঘাত করে কথা বলেন নাই, কিন্তু আপনার লেখনির মধ্যে যে শিরোনামটা ব্যবহার করেছেন সেই শিরোনামে লক্ষ লক্ষ কোটি কোটি আলেমগুলো আমাদের হৃদয়কে ক্ষত করেছে, কারণ আপনি আলেমদের নাম ব্যবহার করার শিরোনামে আপনি জঙ্গি সন্ত্রাস মৌলবাদ এবং ওয়াজের বিস্তারের নামে, ওয়াজের বিস্তার সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা হিসেবে আলেমদের নামগুলো আপনি এনেছেন। আপনি 116 জন নামের নাম উল্লেখ করে লাস্টে যেমন প্রমুখ বলেছেন, যদি আপনি যদি গণকমিশন একদম বিবেকবান এবং বিচক্ষণ ব্যক্তি হতেন, আপনিও সেই বিষয়গুলো উলামায়ে বিষয় তদন্ত হওয়ার আগে আপনি অবশ্যই সুনির্দিষ্ট নাম উল্লেখ না করে আপনি যদি ওই গণ দুদকের কাছে যে এই সুনির্দিষ্ট এই এতজন উলামায়ে কেরামদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে, তারা যদি তদন্ত করার পরে যদি আমাদের মাঝে কোনো ঠিক আছে, আমি সময় বৃদ্ধি করবো না। তো আশা করি আমার কথাগুলো আপনারা দর্শক জন আছেন অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা এখানে তর্ক করতে আসি না, অবশ্যই যদি আমার সুযোগ থেকে আমি পরে ইনশাল্লাহ কথা বল। আমরা একটা
গণকমিশন একটা রিপোর্ট বের করেছে, আমরা কি রাষ্ট্রের নিরাপত্তাতে হুমকির স্বরূপ কিছু করেছি, নাকি আজকে আলেম ওলামারা মাঠে মিছিল করে এবং যেইভাবে গালিগালাজ করে ওয়াজের মাধ্যমে আজকে কালকে পরশু এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমাকে বা জাস্টিস বিচারপতি মানিককে আক্রমণ করে যেই ধরনের কথাবার্তা বলছেন, আমরা তো এই কাজটা করিনি, আমরা করেছি একটা প্রকাশনা। বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রযোজ্য না। আমরা জনশৃঙ্খলা ভঙ্গ করিনি ভাই, আমরা কোনো মাদ্রাসায় যাই, ঢিল মারি নাই, ঘেরাও করি নাই, আগুন জ্বালাও পোড়াও আমরা কোনো কিছুই করিনি। আমরা অশালীন ভাবে গালিগালাজও করিনি। এই তুরি না ফ্রোজ, তোর পিঠের চামড়া তুলে জুতা বানাবো, এই ধরনের গালিগালাজকে আমরা কোথাও দিয়েছি? এখনো যে আমরা বসে আছি আজকে আপনাদের সামনে গণকমিশনের প্রতিনিধি হিসেবে, আমি কিন্তু সবাইকে সেই জায়গা থেকে সম্মান রেখে সেই কথাটা বলছি। হ্যাঁ, আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, যেটা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বললেন যে আমাদের উদ্দেশ্য কিন্তু আজকে এখানে না আক্রমণ করা, এবং সুন্দরভাবে আমরা একে অপরকে আমরা কথা বলবো। সুতরাং এখানটাতে কিন্তু আমাদের গণকমিশনের কোনো রিপোর্ট কোনোভাবেই আপনাদেরকে আক্রমণ করে জনস্বার্থ বিপরীতে বা রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট করে আমরা করিনি। আমরা যেটাই করেছি সেটা হচ্ছে যে আমরা 39-এর 2-এর ক, প্লিজ একটু লিখে রাখবেন, অনুচ্ছেদ 39-এর 2-এর ক, সাংবিধানিক ভিত্তি যেটা নাকি আপনারা আপনি জানতে চেয়েছেন, সেটা একটু অবশ্যই আপনার কাছে আমি অনুরোধ করব মওলানা, আপনি এটা পড়ে নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনি ব্যক্তি আক্রমণ করেছেন, আপনি ব্যক্তি আক্রমণ করে বলেছেন আপনাদের নৈতিক অধিকার কোথায়, আপনারা দুজন হচ্ছেন দুজনকে কথা বলেছেন। কিন্তু মওলানা, আপনি কি জানেন যে আসলে এটা রিপোর্টটা মানিক স্যার আর আমি দুজন বসে লিখিনি, এটা একটা কমিশন যেখানে 30 জন মেম্বার যেখানটাতে রয়েছে, এবং সেই মেম্বারদের মধ্যে সর্বকনিষ্ঠ মেম্বার হচ্ছে আমি, তুরিন আফরোজ। সেখানটাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারপারসন, যুগ্ম চেয়ারপারসন জনাব ফজলে হোসেন বাদশা এমপি। এখন আমি একটু দর্শকদের জন্য আমি একটু বলবো আমাদের কমিশনের মেম্বার কারা। আপনারা ব্যক্তিগত আক্রমণ দিয়ে একটা গণকমিশনের শ্বেতপত্রকে ফেলে দিবেন বা আপনাদের মুরিদানদের সামনে বলবেন তুরিন আফরোজ এই, তুরিন আফরোজ একটা দুশ্চরিত্রা মহিলা, উনার সম্পর্কে এই এটা বলেছে, ও সেটা বলেছে, মানিক সাহেব আজকেও আপনি বললেন একই রকম আচরণ করলেন, আমি কিন্তু আপনার সম্পর্কে একটা কথাও বলিনি, যে আপনার আপনার মাদ্রাসায় কয়টা বলাৎকার হয়েছে, আপনি নিজে বলাৎকার করেছেন কিনা, এই ধরনের কোনো অভিযোগ, এই ধরনের কোনো কন্টেন্ট আমরা ছাড়ছি না। নো, আমরা উই আর নট ডুইং দ্যাট থিং। আপনি একটু নামগুলো শুনেন তাহলে বুঝবেন। আপনারা সবার জন্য বলছি, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানি, বিচারপতি শামসুল হুদা, জনাব রাশেদ খান মেনন এমপি, জনাব হাসানুল হক ইনু এমপি, সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মানবাধিকার নেত্রী অ্যারোমা দত্ত এমপি, অধ্যাপক অনুপম সেন, সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস, শিল্পী হাশেম খান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসির মামুন, শিক্ষাবিদ মমতাজ লতিফ, প্রাক্তন বিচারক মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, হাফেজ মওলানা জিয়াউল হাসান, সমাজকর্মী কাজল দেবনাথ, স্বামী তপনানন্দগিরি মহারাজ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীক, কলামিস্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রশিদ, মুক্তিযোদ্ধা ডাক্তার আমজাদ হোসেন, অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, মানবাধিকার নেতা নির্মল রোজারিও, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নুরুল আনোয়ার প্রাক্তন আইজিপি, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ অবসরপ্রাপ্ত, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার অবসরপ্রাপ্ত, অধ্যাপক ডাক্তার উত্তম বড়ুয়া এবং সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ। আচ্ছা, এখন আমি এই কথাটি বলবার উদ্দেশ্য হচ্ছে, একজন তুরিন আফরোজ ব্যক্তি, তুরিন আফরোজকে আপনারা আক্রমণ করতে পারেন, একজন ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আক্রমণ করতে পারেন, তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে হাজার কথা বলে সেগুলো কিন্তু অভিযোগের আকারে, কোনো কিছুই প্রমাণিত নেই, এবং আপনারা যেগুলো তথ্য ধরেন যে আপনাকে তো ট্রাইব্যুনাল থেকে বের করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যেটা হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেভাবে বললেন আমার সম্পর্কে অভিযোগের কথা গণকমিশনের রিপোর্টে উঠেছে, কিন্তু আমি যে এই মামলা থেকে খারিজ হয়ে গেছি সেটি আপনারা কেউ তুলেননি। ঠিক একই রকম ভাবে ট্রাইব্যুনাল থেকে আমার অপসারণটা যে 3 জন বিচারপতি বলেছেন, যে সাবেক বিচারপতি উচ্চ আদালতের
তারা তদন্ত করে বলেছেন 18 মাস তদন্ত হয়েছে সেটার, সেটি বলেছেন যে আমি নির্দোষ, এই কথাটি কিন্তু আপনারা কেউ বলেন না। এখন কথা হচ্ছে এখানে তথ্যগত আমাদের হচ্ছে গ্যাপ থাকতে পারে, কিন্তু এইভাবে আপনারা যদি বলেন দুজনকে আক্রমণ করে, যে আপনাদের তো নৈতিক অধিকারই নাই ব্যক্তি আক্রমণ করে, এটা হচ্ছে খুব খোড়া যুক্তি। 3 নাম্বার আপনি জানতে চেয়েছেন ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা কোথায় দেয়া আছে, ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞাটি আসলে কই বা ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞাটি কিভাবে আমরা ডিফাইন করেছি। আমরা যেটা দেখেছি যে কিছু মানুষ ধর্মকে পুঁজি করে তারা হচ্ছে প্রথমত ধর্ম ব্যবসায়ী শব্দটিকে যদি সাধারণভাবে গ্রহণ করা হয় তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন, ইনকাম করছেন, তাকে আমরা ধর্ম ব্যবসায়ী বলবো। যেমন আইনকে পেশা করে আমি কাজ করছি, আমি আইন ব্যবসায়ী আমি বলবো। এখন সেটাতে আপনাদের ডেফিনেটলি হয়তো হয়তো কারো কারো আপত্তি থাকতে পারে, যেটা আমি অবশ্যই আমি মনে করি থাকলেও থাকতে পারে যে না, আমাকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী কথাটি বলবেন কেন। তাহলে আমরা ধর্ম ব্যবসায়ীর ডেফিনিশনের বা এটার একাডেমিক ডিসকোর্সে না যাই, আমাদের তাহলে কথাটি হচ্ছে আমরা কাকে মিন করিয়েছি সেই ব্যাখ্যাটি যদি আমি দেই, তাহলে হচ্ছে সেটি হচ্ছে যে ধর্মকে পুঁজি করে যখন যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে সেগুলো যখন ধর্মেরই বিপক্ষে হয়, সেগুলো যখন নিজেই হচ্ছে ইসলাম পরিপন্থী হয়, সে তাদের কথাই আমরা বলেছি যে এনারা হচ্ছেন ধর্মকে পুঁজি করে চলছেন। কিন্তু আলেম ওলেমারা তারা ধর্ম প্রচার করতে পারবে না এই ধরনের কোনো কথা এই গণকমিশনের কোথাও কোনোখানে এই কথাটি উল্লেখ করা নেই। আপনারা হয়তো ভাবছেন যে আমরা বলছি এটা, কিন্তু আপনারা ভাবলে তো হবে না, গণকমিশনের রিপোর্টে এটা থাকতে হবে। আমরা কিন্তু ওয়াজ বন্ধের জন্য বলিনি যে ওয়াজ বন্ধ করতে হবে। এবং আপনাদের প্রশ্নে কোথায় এসেছে যে হ্যাঁ অনেকে এখানে অনেক ইনকাম করে, তারা কি ইনকাম ট্যাক্স দেন কিনা, অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় তারা আছেন কিনা। আচ্ছা এই প্রশ্ন তোলাটা কি এতটাই খারাপ? এই প্রশ্নটা আপনারা তো বাংলাদেশের নাগরিক, আপনারা কি বলবেন যে আমার কাছে পাসপোর্ট চাচ্ছেন কেন বিদেশ যাওয়ার সময়, আমার কাছে ন্যাশনাল আইডি চান কেন, এগুলো কেন চাইবেন? আপনারা একটা প্লেনের টিকিট করতে গেলেও কিন্তু আপনাদেরকে কিন্তু সেই জিনিসগুলো দাখিল করতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে দিতে হচ্ছে। আপনি কি তখন বলবেন আরে আমরা হচ্ছে আলেম সমাজ, আমাদেরকে এটা জিজ্ঞেস করছেন কেন? ঠিক একই রকম ভাবে আজকে যদি এই প্রশ্নটি উঠে যে আচ্ছা ওনারা কি ট্যাক্স দেন বা কিভাবে এই এখানটাতে তাদের অর্থনৈতিক জবাবদিহিতা জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, আমরা জানতে চাই, এই জানতে চাওয়াটা কি অপরাধ? এই জানতে চাওয়ার মাধ্যমে কি আমরা সব আলেম সমাজকে কলুষিত করলাম? এমনও তো হতে পারে আপনাদের সকলের ট্যাক্স ফাইল আছে এবং আপনারা নিয়মিত ট্যাক্স দিচ্ছেন এবং সেই তথ্য আপনাদের কাছে আছে। আমরা যেমন আপনাদেরকে বলতে পারি না যে অমুক ওলামা সাহেব আপনার ট্যাক্স ফাইল নাম্বারটা আমাদেরকে দিয়েন, তো এটার অধিকার আমাদের নেই, সে অধিকার আমাদেরকে কোথাও নেই এবং আমাদের সংবিধানও সেটা নেই। আপনার বাসা তল্লাশি করলাম, আমরা চলে গেলাম এনবিআর এর কাছে, এই ফাইল এই তদন্ত কমিশনের রিপোর্ট যাবে, তারা দেখবেন, যদি মনে করেন সে তো তারা করবেন। 4 নাম্বার আপনাদের আপনারই প্রশ্ন হচ্ছে বলারের রেজাল্ট করি বাবরা সাহেব, আপনি বলেছেন আমাদের উচিত ছিল এগুলো 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 করার, এর বাইরে আমরা এটা কেন করলাম না, ওটা কেন করলাম না। ভাই আমাদের থেকে আপনাদের প্রত্যাশা অনেক থাকতে পারে যে আপনারা কি এটা নিয়ে কাজ করেছেন, আপনারা কি ওটা নিয়ে কাজ করেছেন। আমাদের উত্তর হচ্ছে যে এই প্রশ্ন তো হচ্ছে অবান্তর, আমাদের কথা হচ্ছে আমরা কি নিয়ে কাজ করেছি সেটা নিয়ে আমরা কি বলছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নাকি আপনারা বলবেন আপনি কাজ করে আসছেন এইটা কোনো ব্যাপার না, আপনি ওইটা করলেন না কেন? ভাই সারাদিন আমি যদি আপনার আমার বাসার সারাদিন আমি রান্না করলাম, আপনি এসে তো বলতে পারেন না আপনি রান্না করলেন, আপনি বাজার কেন করলেন না, বাজার না করে আপনি কেন বিউটি পার্লারে গেলেন না, এগুলো তো অবান্তর প্রশ্ন। আপনাকে দেখতে হবে আপনি যে সারাদিনের কাজটা করলেন সেইটা সম্পর্কে আপনি আলোচনা করেন। যে এখানটাতে যেটা আমার কাছে মনে হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং মুফতি আলাউদ্দিন সাহেব, খুব আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছিলাম, খুব চমৎকার করে আপনারা বলছে যে হ্যাঁ এটার ভিতর এই প্রবলেম গুলো আছে, এটা নিয়ে আপনি আলোচনা করেন। আপনি সেটা না করে আপনি চলে গেলেন একেবারে একটা অন্য ট্র্যাজেক্টরিতে যে আপনারা ওটা কেন করলেন না, ভাই আপনি কেন চাঁদ থেকে চাঁদ নামায় আনলেন না, আপনি কেন মঙ্গল গ্রহ গিয়ে চাঁদ দিন থেকে আসলেন না, এটা কিন্তু উত্তর না। আচ্ছা তারপরে হচ্ছে আমি আসছি
মুফতি গিয়াসউদ্দিন তাহরি স্যার, আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন যে এই 35 জনের মধ্যে সবাই কি 116 জনের মধ্যে আছে নাকি 116 জনের বাইরে আছে, মুফতি সাহেব আপনার উত্তর হচ্ছে এটার এর বাইরেও আছে। 116 জন প্রমুখ লেখা আছে ওখানে, এর বাইরেও আমরা কিছু এটা আছে, এটা হচ্ছে আপনার উত্তর একদম মানে ডেটা থেকে যেটা বলছি। আপনি জানতে চেয়েছেন মুফতি সাহেব এই এই তদন্ত করতে আসলে কতদিন সময় লেগেছে। প্রথমত হচ্ছে এই গণ তদন্ত করতে আমাদের 9 মাসের মতো সময় লেগেছে, বাট প্রিপারেশন টাইম লেখালেখি সবকিছু মিলে এটা 1 বছরের মতো সময় লেগেছে পুরো কাজটি, কারণ এটা রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে গণশুনানি থেকে শুরু করে অনেক কিছু নিয়ে করা হয়েছে। এটা ব্যাকটা একটা আমাদের অফিসে লেখালেখি হচ্ছে, সেটা টাইপিং চলছে, কাজ চলছে বাইরে বিভিন্ন কিছু, তো এটা মোটামুটি সব মিলিয়ে আমার কাছে যদি হিসাব চান 9 মাস অফিসিয়ালি আমরা বলছি, কিন্তু আসলে এটা পুরোপুরি 1 বছরের মতো একটি ব্যাপার, এর ভিতরে সময় লেগেছে। মুফতি তাহিরি আপনি প্রশ্ন করেছেন, প্রমাণ আপনি দিবেন, আপনি যেই আপনি আপনি মানে নিশ্চয়ই আপনি আমাদেরকে বলেছেন, আমি যেটা বুঝছি যে আমাকে ব্যক্তিগতভাবে তো বলেননি, গণ কমিশনের কথা বলছেন, যে আপনারা যে অভিযোগ তুলেছেন আপনি এখন প্রমাণ দেন, এটা কেন তুলেছেন, এটার প্রমাণ দেন। মুফতি সাহেব প্রমাণ যদি আমাদের কাছে থাকে আর আমরাই যদি প্রমাণ নিয়ে কাজ করতে থাকি বা দিতে থাকি, তাহলে আমরা অন্য সংশ্লিষ্ট মহলের কাছে কেন যাচ্ছি? আমরা তো বলছি আমরা প্রাইমা ফেসি, মানে আপাত দৃষ্টিতে কিছু জিনিস পেয়েছে, আমরা চাই এগুলোর উপরে ফার্দার তদন্ত হোক, তদন্ত করে যদি সেখানটাতে বের হয় সত্য, তাহলে সেখানে তারা কি পদক্ষেপ নিবে? আমরা তাদেরকে বাধ্য করতে পারি না, আমরা তাদের কাছে জাস্ট জাস্ট বলে আসতে পারি যে ভাই আমরা এই রিসার্চ করেছি, এই তদন্ত করেছি, আপনারা এগুলো খুলে দেখেন। সুতরাং আমরা প্রমাণ আমাকে বা গণকমিশনকে দিতে হবে বা আপনাদেরকে নিয়ে এসে আপনাদেরকে এক এক করে আপনাদেরকে জবাবদিহিতা মুখোমুখি করব, এটা গণকমিশনের উদ্দেশ্য মোটেও নাই। আচ্ছা আপনি বলেছেন যে আপনার সম্পর্কে যে তথ্য গণকমিশনে তোলা হয়েছে এখানে মিথ্যা অভিযোগ আপনাকে এবং সেটা খারিজ হয়ে গেছে, এবং সেই কথাটি কেন গণকমিশনের রিপোর্টে উঠে আসেনি, যেটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, খুবই যৌক্তিক। আমি মনে করি যেটা এত যৌক্তিক একটা প্রশ্ন যে আপনি বলেছেন যে আপনারা যদি তদন্ত করেন, করলে পুরোটাই করে তাহলে বললেন, এই খবরগুলো যদি আপনি দিলেন, দিয়ে যেটা থেকে আমি খারিজ হয়েছি এখানে, তাহলে গণকমিশনে উল্লেখ করা উচিত ছিল কিনা? আমার উত্তর হচ্ছে অবশ্যই এটা আমাদের একটা জায়গা যেটা লুপহোল, যেটা উচিত বা আমরা কোথাও ওই জায়গাটাতে উল্লেখ করতে পারিনি। এটা যে ধর্ম, আমরা ধর্মকে পুঁজি করে ধর্মের বিরুদ্ধে কথা বলি, একটা হলো যেমন আলাউদ্দিন জিহাদি ভাইয়ের বক্তব্য, আমার বক্তব্য, আপনার বক্তব্য, আপনি একটা বক্তব্য দেন, তো একটা বক্তব্য দিয়ে প্রমাণ দেন যে আমার এই বক্তব্যটা সরাসরি কোরআন সুন্নাহ বিপরীত, ধর্মের বিপরীত, একটা প্রমাণ দিতে পারবেন? দিতে পারবেন না। পরের কথা যে আপনারা দুদকের কাছে গিয়েছেন, মানে ওনারা মানে টাকা পাচারের কোনো মামলায় আছে কিনা এটা জানার জন্য। তো এখানে আমি আগে যে অভিযোগ করেছিলাম এটাও এখনো, যে এখনো বাংলাদেশের, আপনার কথা অনুযায়ী আপনি 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 এটা লঙ্ঘন করেছেন, কেন বাংলাদেশের একজন আলেম টাকা পাচার করেছেন এটা এখনো প্রমাণিত না। একটা প্রমাণিত না এমন বিষয়ে আপনি জানার জন্য দুদকের কাছে যাওয়া মানে আপনি তার ব্যক্তি স্বাধীনতা হরণ করেছেন, ব্যক্তি আক্রমণ করেছেন, তার মানহানি করেছেন, এক নম্বর। দুই নম্বর, যাদের ব্যাপারে সুস্পষ্টভাবে প্রমাণিত যে এরা এরা টাকা পাচার করেছে, আমি যেটা বললাম গোলাম রব্বানি ভাই স্বীকার করেছেন যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, তো এগুলোর এদের ব্যাপারে আপনার কোনো তদন্ত নাই কেন? এরপরে কথা হলো আমি বলি শুনেন, এরপরে আপনি বলছেন যে আলেমরা ইনকাম ট্যাক্স দিতে, ইনকাম ট্যাক্স দেন কিনা বা এটা করতে পারেন কিনা, এটা কি আপনারা জানতে জানতে পারেন? অবশ্যই জানতে পারেন, কিন্তু এইটা জানার জন্য আপনি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে কেন? দুদকের কাছে যেতে হবে কেন? আপনি যদি আপনার নিয়ত যদি, আমি শেষ করি, আপনার আপনাদের অন্তর যদি স্বচ্ছ হতো তাহলে আপনারা আলেমদের কাছে আগে জিজ্ঞেস করেন যে আপনারা ইনকাম ট্যাক্স ঠিক মতো দেন কিনা, আপনারা কর আদায় করেন কিনা, আলেমদের কাছে জিজ্ঞেস করে তো জানতে পারতেন। এটার জন্য তো তদন্ত করার দরকার নাই, এটার জন্য তো শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নাই, এক নম্বর। দুই নম্বর, যে আমাদের এই সংক্রান্ত যে মন্ত্রণালয় গুলো আছে, সরকারের যে কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের কাছেও আপনি জানতে চাইতে পারতেন
গিয়াসউদ্দিন তাহেরি ঠিকমতো কর দেখি না আপনি উত্তর দিয়ে দেন না তাদের কাছে আজকে উত্তর দিয়ে দেন না না আপনি 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 এখন জানতে চাচ্ছেন না না আপনি এখন জানতে চাচ্ছেন কেন আপনি আপনি এখন জানতে চাচ্ছেন কেন আপনি যদি আপনার না 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 আপনার আপনাদের যদি না না আপনারা এটা প্রকাশ করার আগে কেন কেন বললেন না আপনার কাছে কেন দিব আমি উত্তর আপনি কে আপনার কাছে কেন দিব আপনি তো রাষ্ট্রের কিছু না সেটাই এটাই বলছি আপনার সাহেব এত উত্তেজিত হয়েন না প্রশ্ন আমি না 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 আমি আমি উত্তেজিত হচ্ছি না আপনি জানতে চাচ্ছেন আপনি যদি জানতে চান তাহলে শ্বেতপত্র প্রকাশের আগে আপনি বলছেন কেন এটা তো গণকমিশন আহারে বাবারে আপনি এখানে গণকমিশন যেমন আপনি এখানে গণকমিশনের প্রতিনিধি এজন্য আপনাকে বলছি মানে আমি গণকমিশনের সভা হইলে গণকমিশন বলতাম এখানে যেহেতু আপনি 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 দ্বারা পুরো গণকমিশনের উদ্দেশ্য এটা কোনো সমস্যা না এটা এত মারাত্মক না যদি আপনাদের সত্য হতো আমাকে কথা বলতে দেন আমি আপনার কথা আমি কোনো কথা বলিনি আমি আপনি যখন এই কথা বলছেন আমি প্রশ্ন করতে পারতেন না না আমার ভাষা পুরো ঠিক আছে এরপরে বলেছেন যে আমি যে এই সেই এদিক সেদিক প্রশ্ন করেছি যে এগুলো অবান্তর আমি প্রশ্নটা কেন করেছি যে আপনারা মৌলবাদ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করছেন মৌলবাদ তো শুধু মুসলমানদের মধ্যে না প্রথম কথা মৌলবাদের সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে আসলে আমরা মৌলবাদ কিনা আসলে আমাদের বক্তব্য থেকে মৌলবাদ প্রচার হচ্ছে কিনা আসলে আমাদের বক্তব্য দ্বারা সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে কিনা বা আমাদের আলাউদ্দিন জেহাদি ভাই যে কথা বলেছেন যে আপনারা যদি সচ্চ হতেন তাহলে তো কিছু স্কুল কলেজের নাম আসতো যেমন সন্ত্রাসবাদের বিষয় আসেন আমি এখানে গোলাম রব্বানি ভাই আছেন বা ব্যারিস্টার তরিন আফরুজ আপা আছেন আপনাদেরকে বলবো যে এখানে তাহিরি ভাইয়ের মাদ্রাসা আছে আমাদেরও মাদ্রাসা আছে আলাউদ্দিন জেহাদি ভাইয়ের মাদ্রাসা আছে আপনারা এক কাজ করেন মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ আরো ভালো আপনি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এই যে 1000 মাদ্রাসার তালিকা করেছেন এটা তালিকার মধ্যে আছে কিনা আচ্ছা কথাগুলো ইকো হচ্ছে হ্যাঁ যে সন্ত্রাসবাদের যে প্রসঙ্গটা আসছে যে হাদি ভাই যে কথা বলছেন আপনি যদি 1000 মাদ্রাসা যে যে প্রসঙ্গটা আসছে 1000 মাদ্রাসা সেনাবাহিনী নিয়ে পুলিশ নিয়ে আপনি তল্লাশি করেন 2 মিনিট আছে 2 মিনিট হ্যাঁ আমি 1 মিনিট এটা বলবো তারপরে আব্বাসী সাহেবের প্রসঙ্গের উত্তর দিয়ে শেষ করবো আপনি 1000 মাদ্রাসা তল্লাশি করেন দেখেন কয় মাদ্রাসায় কতটুকু অস্ত্র পান তারপর 100 কলেজ ইউনিভার্সিটি বা 100 বেসরকারি বিশ্ববিদ্যালয় তালাশ করেন দেখেন কয়েকটা ভার্সিটির হলে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হলে কি পরিমাণ দেশি অস্ত্র বা কি পরিমাণ পিস্তল উদ্ধার হয় একটু তল্লাশি করেন তাহলে আপনারা যদি সত্য আসলে সন্ত্রাসবাদ দমন করতে চাচ্ছেন তাহলে এই যে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো হলগুলোতে অস্ত্রের কারখানা বানিয়ে ফেলা হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনাদের কোনো প্রতিবেদন কিছুই নাই এগুলো দ্বারা আমরাই বুঝি যে ডালমে কুচ কালা হয় সর্বশেষ আমি 1 মিনিটে যে কথা বলবো যে আমাদেরকে এনায়েতুল্লাহ আব্বাসি মোহতারামের ব্যাপারে মামলার যে কথা বলা হয়েছে তো উনি মূলত আমরা যতটুকু দেখেছি বা আমি আসলে ওই লাইভটা পরবর্তী যে শুনেছি একটা প্রসঙ্গক্রমে উনি বলেছেন যে এই যে সবাইকে গণহারে জঙ্গিবাদ জঙ্গিবাদ জং মানি যুদ্ধ জং শব্দটা খারাপ না জং মানি যুদ্ধ যেমন আমরা বলি জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান তো শাব্দিক অর্থে যে জং তো ফার্সি শব্দ ফার্সিতে শাব্দিক অর্থে জঙ্গি বলা হয় যুদ্ধকে এই শাব্দিক অর্থ বিবেচনা করে উনি বলেছেন যে তার এরা 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 এই হিসাবে জঙ্গি এর মানে যে এরা আমাদের জঙ্গি মানি আমাদের সাংবিধানিক লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে সন্ত্রাসবাদ করেছে মানুষ খুন করেছে চাঁদাবাদ এগুলো এগুলো না উনি শুধু জাস্ট শাব্দিক অর্থ বিবেচনা করে একটা ব্যাখ্যা করেছিলেন না না উনি আমার কাছে জানতে চেয়েছে যেন আমি বলছি উনি আমার কাছে জানতে চেয়েছে জন্য বলছি এই যে আমার কাছে পরিচয় মানে উপস্থাপক জানতে চেয়েছেন এই জন্য বলছি আপনি তখন ছিলেন না আপনি তখন ছিলেন না আপনি তখন ছিলেন না আমার কাছে জানতে চেয়েছে জন্য আমি বলছি হ্যাঁ এটা কখন জানতে চেয়েছেন আমি তো জানি না এটা তো আজকের বিষয় না আপনি একবার এই যে এখানটাতে মুক্তিযোদ্ধা মঞ্চ আশা করছি সম্পূর্ণ বক্তব্যটি শুনেছেন কেমন লেগেছে আজকের এই লাইভ ডিবেটটি আপনাদের কাছে মন্তব্য জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর তাহিরি হুজুর যে পরামর্শগুলো বা যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন এবং তুরিন আফরোজের কাছে আলেম ওলামাগণ যে সকল প্রশ্নগুলো বা যে জবাবদিহিতা করেছেন সেটি সম্পর্কে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আজকের এই ডিবেটটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন ভিডিওতে সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ